আশ্বিন কার্তিকের শুরু থেকেই কর্মহীন হয়ে পড়ে গ্রামীণ জনপদের অগণিত দরিদ্র মানুষ পরিবার পরিজন নিয়ে অভাবে মানুষের এ সময় বেড়ে যায় দুর্ভোগ এ অবস্থায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দশ টাকা কেজিতে চাল সরবরাহ করছে সরকার এতে নগায় হাজারো অভাবী পরিবারে দুঃখ দূর হয়েছে দরিদ্র পরিবারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ায় কমেছে গ্রামীণ জনপদের সামাজিক অস্থিরতা নওগাঁ থেকে এম আর রিপোর্ট বছরের মার্চ এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত গ্রামীণ জনপদে কর্মহীন হয়ে পড়ে হাজার হাজার দরিদ্র মানুষ কর্মহীন এসব মানুষের পরিবারে দেখা দেয় দুর্ভোগ অলস সময় পার করতে গিয়ে তৃণমূল পর্যায়ে এ সময় দেখা দেয় সামাজিক নানা অস্থিরতা এ অবস্থায় সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গত ১৬ সেপ্টেম্বর থেকে শুরু করেছে দশ টাকা কেজিতে চাল সরবরাহ কার্ডের মাধ্যমে প্রতি মাসে তিরিশ কেজি চাল পাচ্ছে দরিদ্র পরিবারগুলো নামমাত্র মূল্যে চাল পাওয়ায় খুশি অভাবী মানুষগুলো খাদ্য বিভাগে নির্ধারিত ডিলারের মাধ্যমে জেলার এগারোটি উপজেলায় বস্তায় ত্রিশ কেজির চাল সরবরাহ করা হচ্ছে দরিদ্র মানুষের সংখ্যায় বিবেচনায় আগামীতে এ সেবা প্রসারের আহ্বান চাল বিক্রেতাদের এই সংখ্যাটা আরেকটু বৃদ্ধি হলে তাদের জন্য মানে আমাদের এর জন্য খুবই ভালো হবে প্রকৃত দরিদ্রদের মাঝে চাল সরবরাহ নিশ্চিতে তদারকি টিম করেছে খাদ্য বিভাগ এবার তিরিশ কেজি বস্তার মাধ্যমে চাল প্রদানের কারণে অনিয়মের সুযোগ নেই বলে দাবি খাদ্য কর্মকর্তার সংগ্রহ করতেই তিরিশ কেজি করে করা হয় এবং ভোক্তার নিকট দেওয়ার ক্ষেত্রেও তিরিশ কেজি প্যাকেট সহজ দেওয়া হয় যার কারণে এই ক্ষেত্রে ওজনের মানটা অক্ষুণ্ণ আছে প্রতিটা কেন্দ্রেই একজন তদারকি কর্মকর্তা আছেন ওই তদারকি কর্মকর্তার কাজ হলো বিক্রয়ের নির্ধারিত দিনে অবস্থিত থেকে মজুদ দেখে বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন স্থানীয় খাদ্য বিভাগ জানায় জেলার এগারোটি উপজেলায় দুইশো জন ডিলারের মাধ্যমে এক লাখ আঠারো হাজার নয়শো তেইশ জন উপকারভোগী আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত দশ টাকা কেজিতে চাল পাবে এম রকি সময় সংবাদ নওগাঁ